এই কোশ্চেন গুলো পাঠাইছো আমি প্রথমে সেগুলো সলভ করে দিচ্ছি। কয়েকজন কয়েকটা এমসিকিউ পাঠাইছো, এমসিকিউ দেখাই দিই আগে। এটা 2x minus y plus 7 equal to 0, 3x plus ky minus 5 equal to 0. এই রেখা দুইটা সমান্তরাল হলে k এর মান কত? ভেরা, দুইটা সরল রেখা সমান্তরাল হইলে কি হয়, শর্ত কি, কে কে বলতে পারবা? ঢাল দুইটা সমান। ঢাল দুইটা সমান, এক্সেলেন্ট। ও ভেয়া, তোমাদের জন্য একটা যেটা গুড নিউজ আছে সেটা হলো আমরা আমাদের অলরেডি ক্লাস কোচিং গুলা নিয়ে ফেলছি, খিলগাঁও শাখা প্লাস সিদ্ধেশ্বরী শাখাও নিয়ে ফেলছি। এখন আমরা মার্চের 1 তারিখ থেকে অফিসিয়ালি ক্লাস স্টার্ট করব। গভর্নমেন্ট কোচিং খুলুক বা নাই খুলুক, আমাদের ইনশাল্লাহ মার্চের 1 তারিখ থেকে অফলাইন ক্লাসে আমরা চলে আসব। তো তোমাদের স্কুল যদি খুলে সেক্ষেত্রে টাইমিংটা আপাতত এটা থাকুক, কিন্তু আমি দেখি স্কুলের সাথে যদি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে আমরা টাইমিংটাকে অ্যাডজাস্ট করে নিব। সবাই বুঝতেছো আমার কথা, ক্লাসের সবাই? আর অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইনটা কিন্তু চালু থাকবে, মানে ধরো যে আমি অফলাইন ক্লাস নিচ্ছি, সেখানে কেউ যদি কোচিং এ না এসে বাসা থেকে অনলাইনে করতে চাও, মানে জুমটা অন থাকবে। ফাইন। তো উদাহরণ মানে এমসিকিউটা হচ্ছে 2x মাইনাস y প্লাস কত ছিল, 5, 7 মনে হয়, আচ্ছা যাই হোক, এটার ঢাল কত? ক্লাসের কে কে বলতে পারবা এই সরল রেখাটার ঢাল কত? ঢাল হচ্ছে 2, মানে কিভাবে হয়, মাইনাস x এর সহগ বাই y এর সহগ, দ্যাট ইজ 2, আর 3x প্লাস ky মাইনাস 5 ইকুয়াল টু 0, এটার ঢাল কত? মাইনাস 3 বাই k। প্রশ্ন মতে এই দুটা সমান, তাহলে k এর মান হবে মাইনাস 3 বাই 2, এটা হলো অবজেক্টিভটা। ধরা এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই আমি যদি বলি, সরল রেখা দুইটা পরস্পর লম্ব, সেক্ষেত্রে কি হবে? সরল রেখা দুইটা যদি পরস্পর লম্ব হয় k এর মান কত? ঢাল দয়ের গুণফল মাইনাস 1 হবে। ভেরি গুড, ঢাল দুইটা হলো 2 আর মাইনাস 3 বাই k, এটা হবে মাইনাস 1, সো মাইনাস মাইনাস বাদ k এর মান হবে 6। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, ক্লাসের সবাই? লম্ব দুই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, দুইটাই আমরা ব্যাখ্যা করে দিলাম, মানে এর বাইরে ঢাল সংক্রান্ত আর কোশ্চেন আসলে আসার নাই। পরবর্তীতে আসো অন্য একটা এমসিকিউ দেখে আসি। এই এমসিকিউটা y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা কি ধরনের সমীকরণ, কে কে বলতে পারবা? দ্বিঘাত সমীকরণ। আমি আমি তোমাদের একটু, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ, তো সেটা কেমন চিত্র হয়, y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস b, এইটা হচ্ছে এমন টাইপের গ্রাফ, ভালো করে শুনো, পরাবৃত্ত, এবং এটা এই আকৃতিতে হবে, মনে রাখবা, যদি ভালো করে শোনো, এটা y এর পাওয়ার 1 হয় আর x এর পাওয়ার 2 হয় তাহলে পরাবৃত্তটা এমন হবে, আর যদি এর পাওয়ার গ্রেটার দেন 0 হয় তাহলে গ্রাফটা উপরের দিকে যাবে, যদি এর মানটা নেগেটিভ হয় তাহলে গ্রাফটা নিচের দিকে যাবে। কয়েকটা জিনিস বুঝাবো, ভালো করে বুঝে নাও, এর মানটা প্লাস হইলে উপরের দিকে, এর মানটা মাইনাস হইলে নিচের দিকে, বুঝতেছো সবাই? পরাবৃত্তের গ্রাফ এটা গেল y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস b, এইবারে উল্টা যদি হয় ভেরা, x ইকুয়াল টু ay স্কয়ার প্লাস b, সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে জানো? সেক্ষেত্রে গ্রাফটা মানে এখানে y এর পাওয়ার 1, তাহলে y অক্ষের সাপেক্ষে u হবে, প্লাস হলে উপরের দিকে মাইনাস হলে নিচের দিকে, আর যদি x এর পাওয়ার 1 হয় তাহলে x অক্ষের সাপেক্ষে u হবে, পরাবৃত্ত আর কি। তো এটা হলো, এটা কখন হবে, ডানের দিকে কখন যাবে বলো তো, যখন a গ্রেটার দেন 0, আর বলো বামের দিকে কখন যাবে? সুন্দর একটা ফুলের মতো চিত্র হয়ে গেল, সেটা হলো a লেস দেন 0। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, কোন গ্রাফ কেমন হবে চিত্র দেখেই আমরা বলে ফেললাম, সবাই কি আমার কথা বুঝতেছো?
তো এবারে আসো আমরা এই দুইটা অবজেক্টিভের অ্যানসার ফাইন্ড আউট করি। ভেরা আমাকে বলো এটা কিসের লেখচিত্র? পরাবৃত্ত। বুঝতে পারছি ইউ আকৃতির এটা হলো পরাবৃত্ত। তোমরা কি উপবৃত্ত আর অধিবৃত্ত চিনো? বৃত্ত তো চিনো, উপবৃত্ত আর অধিবৃত্ত কি চিনো? এইটা হলো উপবৃত্ত ডিম আকৃতির। আর ভেয়া ডিম ভেঙে খোসা দুইটা দুই পাশে ছড়াই দিলে এইটার নাম হইল অধিবৃত্ত। এটা উপবৃত্ত, এটা অধিবৃত্ত, যেটা তোমরা এইচএসসি তে উঠে পড়বা। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। আর এক পাশে যেটা সেটা হলো পরাবৃত্ত। স্যার উপবৃত্ত আর অধিবৃত্তের সমীকরণটা বলবেন? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, তোমরা যদি শিখে রাখতে চাও উপবৃত্তের সমীকরণ এটা, আর এটা খালি মাইনাস। তোমরা পুরোটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, কারণ এই জিনিসগুলো বইয়ে ঠিক মতো লেখা নাই কিন্তু অবজেক্টিভ পরীক্ষায় কিন্তু আসে। বুঝতেছো এটা পরাবৃত্ত, এটা উপবৃত্ত, এটা অধিবৃত্ত। ফাইন, এবার তাহলে মনে হয় তোমরা এই অবজেক্টিভটা পারফেক্টলি অ্যানসার দিতে পার। বলো আমাকে কত হবে ক্লাসের কে কে পার? গ্রাফটা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে, ঠিক আছে না ভাইয়া? এক নাম্বার। জি স্যার। জি ভাইয়া। বলো তো এটা কোন অক্ষের সাপেক্ষে ইউ হইছে? ওয়াই অক্ষের সাপেক্ষে না? তাহলে কি দুই হবে না তিন হবে? এক তো কারেক্ট, দুই কারেক্ট হবে, তাই না ভেরা? তিন নাম্বারটা কারেক্ট হবে না, কারণ যেইটার পাওয়ার ওয়ান হয় সেই অক্ষের সাপেক্ষে ইউ হয়, আমরা মাত্র দেখছি, তাই না? আমি কি বুঝাইতে পারছি? মানে এখানে এক্স এর পাওয়ার ওয়ান, তাহলে এই এটা গ্রাফ হবে এমন। আমার কথা বুঝছো? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে উত্তর হবে এক দুই। বুঝছো সবাই? এই টাইপের এমসিকিউ কিন্তু প্রচুর আসে। আমি এমন ভাবে তোমাকে বুঝাইছি যে কোনো অবজেক্টিভ আসলে তুমি এখন পারবা। সবাই বুঝছো? প্রত্যেকটা পয়েন্ট বুঝাই বলছি, দেখো একটা মনে রাখো তাইলে হবে, আর বাকি ইনশাল্লাহ লাগবে না। তো আমাদের অবজেক্টিভ অংশগুলো গেল, এবার আসো সিকিউ, তোমরা কি কি প্রবলেম পাঠাইছো। তোমরা যদি ভেরা প্রবলেম পাঠাও আমার জন্যই ভালো, সলভ করে দিলাম। আচ্ছা এখানে আসলে খুব ভালো বোঝা যাচ্ছে না, তারপরে একটু দেখি। প্রশ্নে বলছে বি এর মান কত হলে এই বিসিডি বিন্দু তিনটা একই সরল রেখায় থাকবে, আর সেই সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। ভেরা এখানে বি সি ডি বিন্দুগুলো কি কি? জিরো, বি, ওয়ান ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস টু। তাহলে আমাকে প্রথমে বি এর মান বের করতে হবে আর সরল রেখার সমীকরণটা বের করতে হবে। একটু মনে রাখো বি হচ্ছে জিরো বি, সি হচ্ছে ওয়ান ওয়ান, ডি হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু। নম্বর বি হচ্ছে জিরো বি, সি হচ্ছে ওয়ান ওয়ান, আর ডি হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু। এবার বলো বি কমা সি কমা ডি বিন্দু তিনটি সমরেখ হলে কি হবে? হ্যাঁ, বিসি সরল রেখার ঢাল ইকুয়াল টু সিডি সরল রেখার ঢাল। ওকে, ঢাল বলো ভেরা, বিসি সরল রেখার ঢাল কত হবে? 1 minus b divided by 1 minus 0, আর এটা হলো minus 2 minus 1 divided by minus 1 minus 1. So এটা হবে 1 minus b, উপরে হলো minus 3, নিচে minus 2. তাহলে 3 by 2, আর গুণ করো 2 minus 2b equal to 3, 2 minus 3 equal to b, তার মানে b এর মান হবে minus half. সবাই বুঝতে পারছো ভেরা? ক্লাসের সবাই? জি স্যার। তো আমাকে বলছে এই সরল রেখাটার সমীকরণ নির্ণয় করতে। প্যারা আমি বি এর মান পাইছি,
কিন্তু আমার তিন বিন্দু লাগে না, সরল রেখার জন্য কয়টা বিন্দু হইলেই হয় বলতো? তিনটা তো একই সরল রেখায় যদিও, কিন্তু সরল রেখার জন্য কি তিন বিন্দুর দরকার আছে? তুমি যেকোনো দুই ভাবে ম্যাথটা করতে পারো। এক হইলো সিডি সরল রেখার সমীকরণ বের করে ফেললা ডাইরেক্ট দুই বিন্দুগামী, তার চেয়েও ভালো রাস্তা বলি আমি। ভেরা বলো সিডি সরল রেখার ঢাল কত একটু দেখে বলো তো। সিডি সরল রেখার ঢাল 3/2, তাই না? কয়টি বুঝতেছো? তো ঢাল জানো আর একটা বিন্দুগামী, তাহলে কি সরল রেখার সমীকরণ বের করা যায় না? মানে সাপোজ 1/1 বিন্দু দিয়ে যায় আর ঢালটা হলো 3/2, ভাইয়া তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয় তাহলে কি ঢাল সেম হবে না? সিডি হোক বা বিসি হোক বা বিডি হোক, ঢাল তো একই হবে। তাহলে তুমি বলবা 3/2 ঢাল এবং সি 1,1 বিন্দুগামী, তার জায়গায় তুমি ডি দিলেও হইতো একই কথা। এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত হবে? y মাইনাস 1 3/2 x মাইনাস 1, 2y মাইনাস 2 3x মাইনাস 3, সাজায় লেখো 3x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0। সরল রেখার সমীকরণ সাধারণত এভাবে রাখবা, প্রথমে x তারপরে y তারপরে কনস্ট্যান্ট। বুঝতেছো সবাই ম্যাথটা? ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই ভেরা, গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে তোমরা সবাই মানে এই পরীক্ষাটা যেটা দিব, পরীক্ষা পরীক্ষাটা তোমরা অবশ্যই খাতাটা কিন্তু কোচিং এ সাবমিট করবা। বুঝতেছো আমার কথা? এই অঙ্কটা অঙ্কটা, আচ্ছা আমাকে বলো এই সরল রেখাটার সমীকরণ বের করতে বলছে। তো সিডি রেখার ঢাল হচ্ছে বের করে রাখছি না 3/2, আর সিডি রেখাটা কি এত বিন্দুগামী না? তাহলে আমরা জানি ফর্মুলা y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1, x1 y1 হচ্ছে 1 1, আর ঢালটা আমি জানি, তাহলে সরল রেখার সমীকরণ পেয়ে যাই না? m ঢাল বিশিষ্ট আর x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ এই সূত্র, বুঝছো? আর এইটা তো মনে হয় বুঝছোই। ফাইন, যেটা বলতেছিলাম আজকে আমাদের, হ্যাঁ বলো স্যার, যখন x অক্ষে ছেদাংশ বা y অক্ষে ছেদাংশ কত বলবে তখন কি মাইনাস হবে নাকি প্লাস? হ্যাঁ মাইনাস হতে পারে, না না ছেদাংশ মাইনাস হতে পারে, কারণ x অক্ষের যদি ডানে ছেদ করে প্লাস আর বামে ছেদ করলে মাইনাস, y অক্ষের ছেদাংশের ক্ষেত্রে উপরে ছেদ করলে প্লাস নিচে ছেদ করলে মাইনাস। তবে যদি প্রশ্নে বলে ছেদাংশের দৈর্ঘ্য কত তাহলে মাইনাসটা হবে না, কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। বুঝতেছো আমার কথা? যদি প্লাস মাইনাস দুইটাই থাকে আর অ্যানসার যদি মাইনাস হয় তাহলে কি মাইনাস একটাই দিব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তবে ছেদাংশের দৈর্ঘ্য বললে আমি আবারও বলছি কথার পার্থক্য আছে, কিন্তু এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কত তাহলে কিন্তু প্লাস হবে, কারণ দৈর্ঘ্য নেভার নেগেটিভ, কিন্তু ছেদাংশ যদি থাকে সেক্ষেত্রে প্লাস মাইনাস দুইটাই উত্তর হইতে পারে। আর উত্তরটা যদি মাইনাস হয় অরিজিনালি, যেমন এখানে বলতো y ছেদকাংশ কত, এই সরল রেখাটার y ছেদকাংশ কত? এই মাইনাস 1 মাইনাস হাফ বোধহয়, তাই না? মাইনাস হাফ, y ছেদকাংশ x এর জায়গায় শূন্য বসাইলে মাইনাস হাফ হয় না? তাহলে তুমি ছেদাংশ মাইনাস হাফই লিখবা, যদি অপশনে প্লাস থাকে মাইনাস থাকে তো তুমি মাইনাসটাই লিখবা। বুঝছো আমার কথা? জি স্যার। ফাইন, এবারে চলে আসো, আরেকজন একটা পাঠাইছে সিকিউ, এখানে বলা হয়েছে খ নাম্বারটা দুইটা সরল রেখার সমীকরণ দেয়া আছে, ঢাল নির্ণয়ের মাধ্যমে দেখাও যে এই সরল রেখা দুইটা পরস্পর লম্ব এক, আর দুই নাম্বারটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে এর সত্যতা যাচাই কর। খুবই ভালো, তাহলে আসো আমরা দুইটা সরল রেখা লিখে নিই। এটা অভিন্ন বোর্ড 2018 কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। 5x প্লাস 4y মাইনাস 20 আর 4x মাইনাস 5y প্লাস 20 ইকুয়াল টু 0। ওকে,
স্যার নৈকতলীয় রেখার অন্তর্গত এরা নৈকতলীয় মানে হচ্ছে যখন তুমি একটা গ্রাফ আঁকো তো তখন ওই গ্রাফে একটা সমতল গঠিত হয় না। সাপোজ তুমি একটা গ্রাফ আঁকতেছো এই দুইটা সরলরেখা, তো এই দুইটা সরলরেখা যেই সমতলে পরস্পরকে ছেদ করে এবং পরস্পরকে ছেদ করার ফলে যে অন্তর্গত কোণটা তৈরি হয় সেটাই হইল নৈকতলীয় অন্তর্গত কোণ। বুঝতে পারছো আমার কথা? বইয়ে সংজ্ঞাটা সুন্দরভাবে দেয়া আছে, আমি তোমাকে একটু বইয়ে দেখাই দিচ্ছি, বইয়ের ভাষায় লিখবা। যাই হোক আমি এটার ছবিটা তুলে তোমাদের পাঠাই দিব না, বইয়ে আছে, আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি এটা তোমাদের ছবি তুলে এই সংজ্ঞাটা আমি লিখে পাঠাই দিব। তো আমরা যেখানে ছিলাম সেটা একটু দেখো, সরল রেখাটা কি? 5x + 4y - 20, এটা এক। আরেকটা হচ্ছে 4x - 5y + 20, ঠিক লিখছি দেখো তো? এবার ফার্স্ট অফ অল বলো, এক নাম্বার সরল রেখার ঢাল কত? এক খ নাম্বার এক নাম্বার সরল রেখার ঢাল M1, আর দুই নং সরল রেখার ঢাল কত? 4/5। এখন তার মানে সরল রেখা দুইটা পরস্পর লম্ব। বুঝাতে পারছি ক্লাসের সবাই? জি স্যার। জি স্যার। প্রথম পার্ট শেষ, এবার বসে লেখচিত্রের মাধ্যমে এইটাকে জাস্টিফাই কর। আচ্ছা আমাকে বলবা যে এক নং সরল রেখার এক্স ছেদকাংশ কত আর ওয়াই ছেদকাংশ কত? এক নং সরল রেখার এক্স ছেদকাংশ ওয়াই 0, তাহলে 1/4, না না 4 হবে তাই না? এক্স ছেদকাংশ 4, ওয়াই এর মান শূন্য বসাইলে এক্স এর মান 4 হয় না? আমি কি ঠিক বলছি? এবং ওয়াই অক্ষকে বি 0.5 বিন্দুতে ছেদ করে। দুই নং সরল রেখার এক্স ছেদকাংশ ওয়াই ছেদকাংশ কত? এক্স ছেদকাংশ 4, ওয়াই ছেদকাংশ কত? ওয়াই ছেদকাংশ 5, তাই না? আমি মনে হয় একটু ভুল করতেছি, এক্স ছেদকাংশ -5 আর ওয়াই ছেদকাংশ হবে, +4। তার মানে দুই নং সরল রেখা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষকে সি -5, 0 এবং ওয়াই অক্ষকে ডি 0.4 বিন্দুতে ছেদ করে। যারা সরল রেখা থেকে ছেদকাংশ এবং কোন বিন্দুতে এক্স অক্ষকে ওয়াই অক্ষকে ছেদ করে তা কি বের করতে পারবা সবাই?
আচ্ছা বলে দিলে আবার ভালো হয়। ঠিক আছে, x ছেদকাংশ হইলে মনে রাখবা x ছেদকাংশ মানে y এর মানটা 0 হবে। তাহলে 5x minus 20 equal to 0, 5x equal to 20, x equal to 4. 4 যদি হয় x অক্ষে y এর মান শূন্য হয় তার মানে বিন্দুটা হবে 4,0। বুঝাতে পারছি? x অক্ষে কোটির মান সর্বদা শূন্য হয়, সবাই কি বুঝতেছো? y ছেদকাংশের ক্ষেত্রে তুমি x এর মান শূন্য বসাবা, যেই ছেদকাংশ হবে অন্যটা শূন্য বসাবা, ওই মানটা বের করবা। যদি y ছেদকাংশ হয় x 0 হয়ে যাবে, y এর মান হয় হচ্ছে 5, তার মানে ছেদ করবে 0,5। বোঝা যাচ্ছে? ক্লাসের সবাই কি বুঝতেছে? জি স্যার। ফাইন, ফ্যান্টাস্টিক। সো আমাদের একটু হয়ে গেল। সো এবার আসো আমরা গ্রাফ মানে দুইটা আঁকি, মানে দুইটা একটা সরল রেখায়, মানে একটা গ্রাফের দুইটা সরল রেখায় এঁকে ফেলি, তারপরে দেখি আসলেই তারা লম্ব হয় কিনা, এটা জাস্টিফাই করতে বলছি। ওকে, আমাকে একটু জানাও কত হবে। প্রথম সরল রেখায় 4,0, 1, 2, 3, 4, আর ওয়াই অক্ষকে 0,5, 1, 2, 3, 4, 5। তার মানে প্রথম সরল রেখাটা হবে এমন, A40, B05। আর দ্বিতীয় সরল রেখাটা কেমন? এক্স অক্ষে -5,0 আর ওয়াই অক্ষে 0,4। তো 1, 2, 3, 4, 5 আর এটা 4। এটা হলো সি -5,0 আর এটা হলো ডি 0,4। তাহলে আমাকে বলো এই দুইটা সরল রেখা পরস্পর লম্ব হচ্ছে না? ক্লাসের সবাই গ্রাফে আঁকলে একদম পারফেক্টলি তুমি 90 ডিগ্রি পাবা, সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার, জি স্যার। ওকে, এটার গ নাম্বারটা কি বলছে সেটা একটু দেখো। গ নাম্বারটাই বলা হয়েছে, দেখাও যে সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে, এক নং সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফল 10^2। বেরা বলো তো এক নাম্বার সরল রেখা কোনটা? এটা না, এইটা এক্স অক্ষের সাথে মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে কোন ত্রিভুজ উৎপন্ন করছে? এটা ও হইলে এক নাম্বার সরল রেখা না, না না না, কোন ত্রিভুজ উৎপন্ন করছে তার নাম কি? সমকোণী, সমকোণী ও এ বি, তাই না ভেরা? সবাই কি বুঝতেছো? তো গ নাম্বারটা তো খুবই সহজ, তো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল খালি বের করতে বলছে অ্যান্টি ক্লকওয়াইজ। ও এ বি হাফ কত হবে? 0, 0, 4, 0, 0, 5, 0, 0 বর্গ একক। বুঝছো সবাই? তো আর গুণ করো 0 + 20 প্লাস 0 - 0 - 0 আর -0 আরেকটা আছে, দেখ 0 না লিখলেও চলতেছে। হাফ ইনটু 20, দ্যাট ইজ 10^2। আশা করি এটা সবাই বুঝতে পারছো। ও এ বি এর ক্ষেত্রফল অ্যান্টি ক্লকওয়াইজ বের করছে। সব ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? স্যার এটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিয়ে করলে হতো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন হবে না। কিন্তু সাধারণত স্থানাঙ্ক জ্যামিতিতে ক্ষেত্রফলটা আমরা কিভাবে করি, ক্ষেত্রফলটা এই যে এই নিয়মটাতেই করি, বুঝতে পারছো? যদি তোমাকে বলে যে দুইটা নিয়মে ক্ষেত্রফল বের করো, তখন তুমি একটা প্রসেসকে ওইটা বলবা। সবাই কি আমার কথা বুঝতেছো? তো তোমরা যেই প্রবলেমগুলো পাঠাইছো সেগুলো মোটামুটি দেখাইলাম, এবার আমি কয়েকটা প্রবলেম তোমাকে একটু দেখাচ্ছি। তাই আমার আরেকটা প্রবলেম দিয়েছি, তাই দেখি একটু।
ও কেন এটা মনে হয় আমি করাই দিছি, দেখো একটু, আই হোপ এটা আমি করাই দিছি, তোমরা মনে হয় এগ্রি করবা লাস্ট ক্লাসে। এটার কথা বলতেছো কিনা আগে একটু দেখো, এটার কথা কি বলতেছো তুমি? জি এটা করাই দিছি তো, এটা লাস্ট দেখো, এইটা আমার সিকিউর শিটে ছিল, এই সরল রেখা দুইটা 5.4 বিন্দুতে ছেদ করে, দুইটাই 5.4 বিন্দুগামী, বিন্দুগামী বের করে এ আর বি এর মানটা বের করবা, বিন্দুগামী মানে বুঝছো তো, শর্ত সিদ্ধ, এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় 4 বসাই দিবা দুই জায়গাতেই, তাহলে এ আর বি বের হয়ে যাবে, এ আর বি এর মানটা বসাই দিলেই প্রকৃত সমীকরণ পাবা, এক্স্যাক্টলি এই অঙ্কটা করাই দিছি লাস্ট ক্লাস, একটু দেখো রেকর্ডিং তো আছে, বুঝছো আমার কথা? ওকে, তো আরো কারো যদি প্রবলেম ফেস করো আমাদের গ্রুপটা তো ওপেন আছে, তোমরা যে কোনো প্রবলেম পাঠাইলে আমরা ইনশাল্লাহ সলভ করে দিব ক্লাসে। তো যেহেতু চ্যাপ্টার গুলা অনেকই কম এবং আমি মূল গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো আগে করাইতে চাচ্ছি ভেরা, মানে আমি এখন তো অধ্যায় 11 করাচ্ছি, এরপরে জেনারেল ম্যাথ অষ্টম অধ্যায়টা করাই, বৃত্ত এখানে অনেকের প্রবলেম আছে, আর তারপরে হায়ার ম্যাথের নবম অধ্যায়টা পড়াবো, ওই হিসে লগারিদম এবং সূচক, সবাই বুঝতেছো আমার কথা? এবং সব শেষে কিছু সহজ চ্যাপ্টার যেগুলো আছে, যেমন ধরো 17 অধ্যায় পরিসংখ্যান, তারপরে ধরো অধ্যায় 2 জেনারেল ম্যাথ, অধ্যায় 9 আমার মনে হয় যে এগুলোতে খুব একটা সমস্যা হবে না। আর পাশাপাশি ভেরা ত্রিকোণমিতি তো আমরা প্রথমেই সলভ করছিলাম, তোমরা যদি মনে করো ত্রিকোণমিতিতে আরো প্রবলেম আছে বা যদি আরো সিকিউ তোমরা খুঁজে পাও তাহলে এটা টাইম টু টাইম গ্রুপে পাঠাও, আমরা এগুলো সলভ করতে থাকি, বুঝতেছো সবাই ক্লাসের সবাই? ওকে, তো আমি অধ্যায় 11 থেকে আমি আরো দুইটা অঙ্ক তোমাদের করায় দিচ্ছি, যে অঙ্কগুলা একটু আনকমন মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু তুমি যদি পারফেক্টলি সলভ করো তাহলে একটু নতুন। একটু তোমাদের গ্রুপে শেয়ার করতেছি, সবাই এই অঙ্কটা একটু পড়ো, তিনটা সমীকরণ দেয়া আছে, একটা ত্রিভুজের বাহুগুলোর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু, এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর, আর টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। আমি একটু লিখে নিই, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, এরপরেটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর, আর 2x মাইনাস ওয়াই মাইনাস থ্রি, এই তিনটা ত্রিভুজ আছে, আমাকে প্রমাণ করতে বলছে এই ত্রিভুজটা সমকোণী এক, আর দুই নাম্বার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো, উত্তরটা হচ্ছে 7.5। তো আসো আমার এই তিনটা ত্রিভুজ থেকে মানে সরলরেখা থেকে আমরা ত্রিভুজটা কিরকম হয় সেটা পারফেক্টলি একটু বের করার চেষ্টা করি। বেরা তোমরা আই হোপ এতক্ষণে ছেদকাংশ দিয়ে কিভাবে বের করতে হয় তা নিশ্চয়ই পারো, তারপরে আমাকে কুইকলি বলো এক নাম্বার সরল রেখাটা এক্স ছেদকাংশ ওয়াই ছেদকাংশ কত, পারফেক্টলি আঁকো এক নাম্বার সরল রেখাটা এক্স ছেদকাংশ কত ওয়াই ছেদকাংশ কত, এক্স ছেদকাংশ মাইনাস টু প্লাস টু, হ্যাঁ হ্যাঁ, আর ওয়াই ছেদকাংশ প্লাস টু, তাই তো, এক দুই এক দুই, ও সরি সরি এক্স ছেদকাংশ মাইনাস টু, তাহলে বামের দিকে যাবে, একটু বড় করে আঁকলাম, ওকে এক নাম্বার সরল রেখা হয়ে গেছে, এটা এক নাম্বার সরল রেখা, বোঝা গেছে ক্লাসের সবার? বলো দুই নাম্বার সরল রেখাটার এক্স আর ওয়াই ছেদকাংশ কত কত, এক্স ছেদকাংশ 4, এক্স ছেদকাংশ 4, ভেরি গুড, এক y ছেদকাংশ 2, y ছেদকাংশ 2 মানে যে এটাই, তার মানে সো
এটা হলো a মাইনাস টু জিরো, এটা হলো b জিরো টু, এটা হলো c ফোর জিরো। আর বলো তিন নাম্বার সরল রেখাটা এক্স চতুর্থাংশ কত, ওয়াই চতুর্থাংশ কত? ওকে, তো এটা হলো তিন নাম্বার সরল রেখা। তোমাদের কাছে আমি যেটা জানতে চাই, এই তিনটা সরল রেখা মিলে, এই তিনটা সরল রেখা এখনো ছেদই করে নাই পুরোপুরি, এটাকে বাড়াইতে হবে। এবার ঠিক আছে, এটা হচ্ছে d 3/2 0, আর এটা হচ্ছে e 0 - 3। তাহলে আমাকে বলো এই তিনটা সরল রেখা মিলে কি এই ত্রিভুজটা উৎপন্ন করছে না, সবাই কি বুঝতেছো? এটার নাম দিই p, এটার নাম দিই q, p b q উৎপন্ন করছে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? তিনটা সরল রেখা মিলে ত্রিভুজ p b q উৎপন্ন করছে। আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ PBQ-টা সমকোণী, আর ত্রিভুজ তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। গ্রাফ থেকে কি চিত্রটা বুঝতে পারছো? মানে আমি এটাকে বাড়াইছি, নাইলে তো ছেদই করে না। মানে তিনটা সরল রেখা কোথায় ছেদ করছে বলো? P, B আর Q বিন্দু, এইটা এই ত্রিভুজটা উৎপন্ন করছে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তো এখন আমাকে কে কে বলতে পারবা এটা হলো তিন নাম্বার? আরেকটা ট্রায়াঙ্গেল কোনটা হয় বলো? তুমি এটার কথা বলতে চাচ্ছ? এটা হয় না, এটা এক্স অক্ষের সমন্বয়ে হয়েছে। সরল রেখা তিনটা দিয়ে কোন ত্রিভুজটা হয়েছে? এটা না, সরল রেখা থাকতে হবে, অন্য কিছু থাকা যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? তুমি যে এই পিচ্চিটার কথা ভাবতেছো, এটা আসলে এক্স অক্ষ লাগছে। ওকে, তো তোমাদের কাছে আমার প্রশ্ন হইলো, এটা এক নাম্বার সরল রেখা, এই যে এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, আর এটা হলো তিন নাম্বার, কেউ কি বলতে পারবা পি বিন্দুটা কিভাবে হইছে? পি বিন্দুটা কার কার সমাধানের ফলে হইছে? ক্লাসের কে কে বলতে পারবা? এক আর তিন ছেদ করছে পি। তাহলে এক আর তিন ছেদ করছে পি বিন্দুতে। বেড়া, আমি তোমাদের দুইটা কথা বলছিলাম, একটা লক্ষ টাকার আর একটা কোটি টাকা। বলো লক্ষ টাকার কথাটা কি ছিল? ছেদ বিন্দু সমান সমাধান। এক্সেলেন্ট, হ্যাঁ, সারা জীবন মনে রাখ, কাজে লাগবে। হ্যাঁ, জীবনে কাজে লাগবে, যে একটা জিনিস শিখে যেতে পারছো, কারণ এটা এতবার শুনবা ইন্টারে উঠে তোমাদের বকবে নাইলে যে তুমি এটা পড়ে আসুনে। ছেদ বিন্দু মানে হচ্ছে এই দুইটা সরল রেখার সমাধান। তাহলে এক আর তিন সলভ করলে আমি কোন বিন্দুটা পাবো বলো? এক আর তিন বিন্দু বলতো ভেরা, কিউ বিন্দু কিভাবে পাবা? দুই আর তিন সলভ করলে। এক্সেলেন্ট, ভেরি গুড। তাহলে আসো এটা সলভ করি। আমি সবসময় এক তিন সমাধান, আমি সবসময় আর কোন নিয়ম পছন্দ করি, তোমাদের যদি অন্যটা ভালো লাগে সেটা করতে পারো, যে কোনো নিয়মে। আর কোনো নিয়ে হয় কি, সবচেয়ে দ্রুত এক্স আর ওয়াই বের হয়ে যায়। এক আর তিন, এক্স বাদ কত হয়? তিন প্লাস দুই, ওয়াই চার প্লাস তিন, আর এটা বাদ মাইনাস এক প্লাস দুই, এক্স বাই পাঁচ ওয়াই বাই সাত এক। তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ, ওয়াই ইকুয়াল টু সেভেন, সুতরাং ছেদবিন্দু কত হবে? ছেদবিন্দু পি 5.7। ওকে, একটা গেল। এবার দুই আর তিন সমাধান করতো ভেরা, দুই তিন সমাধান, এক্স বাই ওয়াই বাই ওয়ান বাই এই দুটা,
মাইনাস ছয় মাইনাস চার মাইনাস আট প্লাস তিন মাইনাস এক মাইনাস চার x by minus 10, y by minus 5, 1 by minus 5. তাহলে x এর মান হবে 2, y এর মান হয় 1. আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি স্যার। তো এরা একটু আপগ্রেড, তোমরা 9th এ যেটা পড়ছো সেটা একটু আপগ্রেড হবে HSC তে। তো ওইখান থেকে আমি তোমাকে দুটো অঙ্ক করায় দিচ্ছি, তাহলে অ্যাটলিস্ট তুমি আইডিয়াটা পাবা যে যদি বেশি কঠিনও আসে তাহলে কিরকম হইতে পারে। তো এটা কি খুব বেশি কঠিন না পারার মতো? ছেদবিন্দু কিউ কত হবে? 2,1। তার মানে এটা আমি পেয়ে গেলাম। এইবার এখান থেকে কি তোমরা ভেরা সমকোণী প্রুফ করতে পারবা? ছেদবিন্দু কিউ বলতো কিভাবে সমকোণী প্রুফ করবা? পিকিউ স্কোয়ার প্লাস বিকিউ স্কোয়ার যদি পিবি স্কোয়ার এর সমান হয়, আমি কি ঠিক বলছি? পি হইল 7,5, কিউ হইল 2,1। তো আমি তো তিনটা বিন্দু এখন পেয়ে গেছি, ক্ষেত্রফল তো বাইর করতেই পারবো। আগে সমকোণী প্রুফ করো। বেড়া দুইটা ওয়ে আছে, আমার কাছে আরেকটা সহজ ওয়ে লাগতেছে। বেড়া দূরত্ব বের না করে লম্ব প্রমাণ করা যায়? কেউ কি বলতে পারবা দূরত্ব বের না করেও লম্ব প্রমাণ করা যাবে? আজকেই পড়ছো স্যার, ঢাল দৈর্ঘ্য গুণফল মাইনাস 1। এক্সেলেন্ট, বলো PQ আর BQ এই দুইটা ঢাল বের করে ঢাল দৈর্ঘ্য গুণফল মাইনাস 1 প্রমাণ করে দিলে হয়ে যাবে না? আমি কি বুঝাইতে পারছি? এটা কি একটু সহজ না? আগের নিয়মের চেয়ে সহজ না? ক্লাসে সবাই কি বুঝতেছো? জি স্যার। PQ রেখার ঢাল কত হবে বলো দেখি? y2 minus y1 by x2 minus x1 তাহলে যেটা হবে minus 4 minus 3 তাহলে 4 by 3 এবার বলো minus 7 হবে না? ও হ্যাঁ 2 minus 7 হবে তো, সরি তো 4 by 5 হবে। আচ্ছা এবার BQ রেখার ঢাল কত? না আমি কিন্তু ভুল করতেছি, minus 4 আর নিচে হচ্ছে মাইনাস 5, ঠিকই তো আছে না? PQ 1 মাইনাস 5 2 মাইনাস 7 তাহলে হচ্ছে 4 বাই 5, ঠিকই তো আছে। আচ্ছা BQ রেখার ঢাল কেন হচ্ছে না? BQ রেখার ঢাল ছিল নাকি 5,7 ছিল? ধরা আমি মনে হয় উল্টা লিখছি তাই না? ধরা 5,7 ছিল না দেখো তো পি? জি ভাইয়া 5,7। হ্যাঁ 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 উল্টা লিখছি, দুঃখিত আমি মুছে ফেলছি, এটা 5,7 এই কারণেই মিলতেছিল না। 1-7 আর ডিভাইডেড বাই 2-5 এবার মিলছে, তো -6 আর নিচে -3 2 হয় ঢাল। আর বিকিউ রেখার ঢাল কত হবে? 1-2 / 2-0 -½। তাহলে বলো ঢাল দয়ের গুণফল কত হচ্ছে? -1 - -½ তার মানে -1, তার মানে সরলরেখা দুটা কি পরস্পর লম্ব, তার মানে ত্রিভুজটি সমকোণ। PQ লম্ব হচ্ছে BQ, সুতরাং ত্রিভুজটি সমকোণ। ক্ষেত্রফল কি বের করতে পারবা? ইজি, কত হবে বলো দেখি? ক্ষেত্রফল হবে হাফ, অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা হবে? এটা PBQ, ত্রিভুজ PBQ এর ক্ষেত্রফল হবে হাফ 5,7 - 2,2,1 আবার 5,7 বর্গ একক, হাফ 10 + 0 + 14 - 5 - 4 - 0 তো কত হচ্ছে? 24, 24 থেকে বাদ হইল 9, তাহলে 15/2
মানে 7.5 বর্গ একক। এরা এমন অঙ্ক বানাই দিলে পারবা? পুরাপুরি বলো কত নাম্বার ম্যাথ ছিল, কত নাম্বার, নাম্বার দিয়ে কি করবা, আমি করাই দিছি। মানে আমি তোমাকে কোশ্চেনটা একটু যদি আবার দেখাই তাহলে মনে হয় সুবিধা হবে। কোশ্চেনটা আরেকবার দেখাচ্ছি তোমাকে, তোমরা একটু চাইলে কোশ্চেনটা স্ক্রিনশট তুলে নিতে পারো। 19-এর 3 নাম্বার, এটা এই নাম্বার অঙ্কটা। ভেরা তোমরা আমাকে একটু বলো এই 19-এর 2 নাম্বার একই টাইপ, এটা কি করতে পারবা, একটা স্ক্রিনশট রেখে দিতে পারো? 19-এর 2 নাম্বার পারবা এই টাইপের? জি স্যার পারবো। আচ্ছা আমি 19-এর 1 নাম্বারটা একটু করাই দিব, এটা একটু আনকমন ম্যাথ। এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এম এক্স, কোনো ভ্যালু দেওয়া নেই। এই তিনটা সরল রেখার সাহায্যে যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা তিনটা তিন টাইপের সরল রেখা, কেউ কি বলতে পারবা এই তিনটা কি কি ধরনের সরল রেখা? এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল টু এ, ওয়াই অক্ষের সমান্তরাল, ভেরি গুড। আর ওয়াই ইকুয়াল টু বি, এক্স অক্ষের সমান্তরাল, ভেরি গুড। আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূলবিন্দুগামী, ভেরি গুড। এই তিনটা যদি পেরে থাকো, এক্স ইকুয়াল টু এ, ওয়াই অক্ষের সমান্তরাল মেনে নিলাম, ওয়াই ইকুয়াল টু বি, এক্স অক্ষের সমান্তরাল হইলো, আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূলবিন্দুগামী সরল রেখা। ভেরা আমাকে একটু জানাও এই তিনটা সরল রেখা মিলে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, তাকে কি আমি এবিসি বলতে পারি, সমকোণী ত্রিভুজটা? সবাই জি স্যার। তোমাদের মধ্যে যার বেসিক ভালো, মানে যারা ধরো যে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতেছো, তাদের মধ্যে কেউ কি বলতে পারবা এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক? যারা বলতে পারবা তারা ইঞ্জিনিয়ারিং করার যোগ্য, বলো সি বিন্দুর স্থানাঙ্ক বলো। সি বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ কি জানি বললা, জোরে বলো, একটু ভয় পাচ্ছ কেন, মাইক তো দিব। A, B, এক্সেলেন্ট ভাইয়া, ধন্যবাদ, তোমার বেসিক মোটামুটি ভালো, মোটামুটি। আরো ভালো হবে যদি তুমি আমাকে এ বিন্দুর স্থানাঙ্কটা বলতে পারো, তাহলে আমি ধরে নিব বেসিক আরো ভালো। এ বিন্দুর স্থানাঙ্ক ক্লাসে কেউ পারবা না, একটা ছেলে মেয়েও পারবা না, পারা তো উচিত বোধ হয়। বলো ভেরা, এবার বুঝো কিভাবে, ভেরা এই সরল রেখাটা আর এই সরল রেখাটার ছেদবিন্দু না এটা, এক্স তো এ, এক্স ইকুয়াল টু এ বলাই আছে, এ যদি তুমি এখানে বসাও ওয়াই এর মান কত হয়? এম এ, এম এ, তার মানে বিন্দুটার স্থানাঙ্ক এ কমা এম এ, ছেদবিন্দু মানে সমাধান, মানে এক্স আর ওয়াই এর মান। তাই যদি বুঝে থাকো ভেরা ফাইনালি আমাকে কষ্ট করে বি বিন্দু স্থানাঙ্কটা বলো, ঠান্ডা মাথায় তাড়াহুড়া দরকার নেই, কয়েক সেকেন্ড চিন্তা করে তারপরে বলো। স্যার এই বিন্দুটা আরেকবার একটু বলবেন। শিওর, এই বিন্দুটা হইলো এই সরল রেখা আর এই সরল রেখার ছেদবিন্দু, ছেদবিন্দু মানে সমাধান, সমাধান মানে এক্স আর ওয়াই এর মান, এক্স এর মান এ, এই সরল রেখা চিৎকার করে করে বলতেছে, তাহলে এক্স এর মান এ মানে ভুজ এ, এক্স এর মান যদি এ হয় তাহলে ওয়াই এর মান এম এ। আমি কি বুঝাইতে পারছি, এক্স আর ওয়াই এর মানটাই হলো ছেদবিন্দু, ছেদবিন্দু মানে সমাধান। বলো বি বিন্দু স্থানাঙ্ক কত? BMB। যারা এইটা বি হবে ফর শিওর, ওয়াই ইকুয়াল টু বি চিৎকার করে করে বলতেছে, আর ওয়াই ইকুয়াল টু বি যদি এইখানে বসাও এক্স এর মান হয় বি বাই এম, বুঝাতে পারতেছি সবাই কি বুঝতেছো?
না ভাইয়া বুঝিনি। এই সরল রেখাটা আর এই সরল রেখাটার ছেদবিন্দু বি, এটা বুঝছো? এখানে ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি, তার মানে কোটিটা বি, ঠিক আছে? এবার এক্স এর মান লাগবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই এর মান কত? বি, বি ইকুয়াল টু এম এক্স, এক্স কত? বি বাই এম, বুঝতেছি? ফাইন, তাহলে ভেড়া আমি তিনটা বিন্দু পেয়ে গেছি, বিস্তারিত বিবরণ দিতে পারবা সমাধান টমাধান করে ক্লাসের সবাই? আমাকে বলছে এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল প্রমাণ করো, 1/2m b মাইনাস m a হোল স্কয়ার, এটা প্রুফ করতে হবে। সো ভেরা ত্রিভুজ, অ্যান্টি ক্লকওয়াইজ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বলো দেখি। হাফ a m a, b বাই m b, a b আবার a m a, না বুঝতে পারলে আমাকে বলো। সবাই কি বুঝছো? জি স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ ত্রিভুজের ক্ষেত্রফল এবার তো আমরা ভাঙাইতেই পারি, তাই না? কি বলো, ভাঙাই দেই, তাইলে কত হয়? এ বি প্লাস বি স্কোয়ার বাই এম প্লাস এম এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস, এটার সাথে এটা গুণ করলে এবি। তো একটা এবি একটা এবি ক্যান্সেল, তাই না ভেরা? কত হয়? হাফ বি স্কোয়ার বাই এম মাইনাস এবি প্লাস এম এ স্কোয়ার বর্গ একক। লসাগু করলে 1/2m, মানে এম টা 1/2, এম হচ্ছে এম, বি স্কোয়ার মাইনাস টু এ বি এম প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার। সবাই কি বুঝতেছো? এম টা এখানে চলে গেল 1/2m, বলো উপরে কত হয়? বি স্কোয়ার মাইনাস টু এ বি এম প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার কত হয় ভেরা? এটা একটা ফর্মুলা, খেয়াল করো, বি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু এম এ প্লাস এম এ হোল স্কোয়ার, এটা বি মাইনাস এম এ হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতেছো ক্যালকুলেশনটা? জি স্যার। ফাইন, সো আমরা বুঝতে পারলাম মোটামুটি। তো তোমরা আমাকে বলো, এই ধরনের অঙ্ক যদি বানায় দেওয়া হয় তাহলে কি করতে পারবা? আমি তোমাদের যে কোশ্চেনটা করব, একটা কোশ্চেন এরকম দিব যেখানে তোমাকে গ্রাফ আঁকতে হবে, গ্রাফ একে ছেদবিন্দু বের করে ত্রিভুজ বা চতুর্ভুজ এমন একটা আসবে, সেটার ক্ষেত্রফল বের করতে হবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? চ্যাপ্টার 11 এর উপরে কোশ্চেনটা আমি আজকে গ্রুপে দিব, তোমরা শুক্রবারের আগে মানে বৃহস্পতিবারের মধ্যে পরীক্ষাটার খাতা আমাকে কোচিং এ জমা দিবা, বুঝতেছো সবাই? আর কোশ্চেনটা এমন করব যে তুমি বই খুলে কোনো লাভ নাই, সবাই কি বুঝতেছো? বলো ওপেন বুক পরীক্ষা। ভাইয়া ভাইয়া লাস্ট লাইনের আগের লাইনটা ওই যে টু আসছে ভাই, ওটা টুটা কিভাবে আসলো? টুটা তো ছিল ভাই, একবারে লাস্ট লাইনের আগের লাইনটা এখানে টু, কোথায় টু আসছে ভাইয়া? এই টু এবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমি মনে হয় একটু ভুল করছি, দাঁড়াও। স্যার এখানে আরেকটা মান হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটা এবি দিতে মনে হয় ভুলে গেছি, এবি স্কয়ার বাই এম, এম স্কয়ার মাইনাস এবি, ছয়টা হওয়ার কথা তো, পাঁচটা লিখছি, এবি বি স্কয়ার বাই এম মাইনাস এম এস স্কয়ার, আরেকটা মাইনাস এবি হবে, আরেকটা মাইনাস এবি। হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট, এবি একটা মাইনাস আরেকটা হবে, দুঃখিত, হ্যাঁ একটু ভুল করছি, এখানে টু এবি হবে, তাইলে টু এবি আন, বুঝছি সবাই? জি স্যার। ফাইন, সো তোমরা ভেরা সবাই এই ধরনের অঙ্কগুলো একটু দেখে রাখো, সলভ করো, কারণ আমি যে কোশ্চেনটা দিব সেটা হইলো এই রিলেটেড হবে,
আর ঢাল সংক্রান্ত অনেক বিষয় আসলে বলছি, আমরা এমন অবজেক্টিভগুলো তোমাদের দিব ফাইন্ড আউট করে যেগুলো তুমি বইয়ে খুঁজে পাবে না। সেই কারণে বই দেখে কোনো লাভ নাই, পরীক্ষাটা সততার সাথে দাও। আর কোশ্চেনটা গ্রুপে মানে গ্রুপে তো আমি কোশ্চেনটা দিয়ে দিব, খাতাটা তোমরা আমাকে দিয়ে যাবা, বুঝতেছো সবাই? আর জেনারেল ম্যাথ অষ্টম অধ্যায় শুরু করবো তো নেক্সট ক্লাস থেকে বৃত্ত, তার জন্য আমি আগে তোমাদের গ্রুপে আট অনুশীলনীর যে সিকিউ গুলো মানে ক্লাস গুলো আছে সেটা গ্রুপে দিয়ে দিব না, তোমরা ওই বেসিক অঙ্কগুলো একটু দেখে নিও। সবাই বুঝতে পারছো কথা বলো? খাতা যে কোনো দিন দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বৃহস্পতিবারের মধ্যে, মানে কালকে পরশু অথবা বৃহস্পতিবার, ঠিক আছে? আজকে রাতে কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব আমি। ভালো থাকো সবাই, পরশু দিন অষ্টম অধ্যায়ের ক্লাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, গ্রুপে আছে তো, এগারো অধ্যায়ের কোশ্চেন মানে ইস্যু তো গ্রুপে আছে, 11.4 দিছি, 1, 2, 3 লাগলেও আছে, সেটা দিয়ে দিব না আমি।